মাধ্যমিক গণিতের আজকে আমাদের আলোচ্য বিষয় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ তো প্রথমেই তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে ঠিক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তো প্রথমেই আমরা সরল সুদ করার আগে কিছু ব্যাপার সম্পর্কে জেনে নেব কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানা আবশ্যিক সেই সমস্ত বিষয়গুলোই আমরা প্রথমে একটু দেখে নিন প্রথমে আমরা জানব আসলকে দেখো কোনো একটা আমাদের ব্যাংক বলো বা কোনো ঋণ প্রদানকারী যদি হয় তারা ঋণ দিয়ে থাকেন তো তারা যে পরিমাণ অর্থ তারা ধার বা ঋণ দেন সেটাকেই আমরা কিন্তু বলি আসল ঠিক আছে তো আসলকে আমরা আমরা আমাদের ভাষাতে সুদের ভাষাতে পি দ্বারা ডিনোট করবো আর দেখো যে সময়ের জন্য ওই আসলটি তারা ঋণ বা ধার হিসেবে দেন সেই সময়টাকে আমরা সময় বা মেয়াদকাল বলবো যেটাকে আমরা টি দ্বারা ডিনোট করবো এবারে দেখো কিছু পরিমাণ ঋণ বা ধার সেটা পরিশোধের একটা নির্দিষ্ট সময় থাকবে আর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ আসল আমরা দিয়েছিলাম তার সাথে কিছু পরিমাণের অতিরিক্ত অর্থ দিতে হয় সেই অতিরিক্ত অর্থ সহযোগে কিন্তু সুদ আর আসল মিলেই কিন্তু পরিশোধ করতে হয় ঠিক আছে যে অতিরিক্ত অর্থটা আমরা পরিশোধ করব সেটাকে আমরা বলবো সুদ যেটাকে আমরা আয় দ্বারা ডিনোট করব ইন্টারেস্ট তাই আয় দ্বারা ডিনোট করছি সুদের হার কি দেখো যে নিয়ম দ্বারা কোনো নির্দিষ্ট পরিমাণ আসলের কোনো নির্দিষ্ট মেয়াদকালে যদি সুদ নির্ণয় করতে বলা হয় তাহলে সেই নিয়মটাকে বা সেই নিয়মের যেটাকে আমরা পার্সেন্টেজে দেখব সুদের হার সেই নিয়মটাকেই আমরা বলবো সুদের হার সেটা কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়েই দেখব যেমন পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম পার্সেন্টেজে থাকবে এক বছর বা বছরের জন্য এরপর সুদ আসল বা সমল সুদ বলতে কি এখানে আসল অর্থাৎ যে অর্থটা ঋণ দেওয়া হয়েছিল। সেই পরিমাণ অর্থ তার সাথে সাথে মেয়াদকালীন সময়ে মোট যে অতিরিক্ত অর্থ অর্থাৎ সুদ তার যোগ ফল বা সমষ্টিকে আমরা কিন্তু সরল সুদ হিসেবে গণ্য এই সমল সুদ হিসেবে গণ্য করি দেখো উদাহরণে কি বলে দেওয়া আছে যে বার্ষিক আর পারসেন্ট সরল সুদের হারে পি টাকার টি বছরে সুদ কত হবে নির্ণয় করো এখানে আমাকে দেওয়া যাওয়া আছে যে আর সুদের যে হার আর পারসেন্ট আর এখানে আসল দেওয়া আছে পি আর টি দেওয়া আছে মোট সময়কাল তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট বা সুদ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো এখানে যেগুলো দেওয়া আছে যেমন আসল দেওয়া আছে পি টাকা সুদের হার দেওয়া আছে আর পারসেন্ট সময় দেওয়া আছে টি বছর সুদ দেওয়া আছে আয় তাহলে এই ক্ষেত্রে সুদ আয় সমান হয়ে যাবে পি টি আর বাই তাহলে সরল সুদের যে ফর্মুলাটা আমরা দেখছি সেটা কী আসছে যে আই সমান পিটিআর বাই হান্ড্রেড ঠিক আছে অর্থাৎ আসল সময়কাল বা মেয়াদ গুণিত হচ্ছে পারসেন্টেজ যেটা দেওয়া থাকবে সুদের হার গুণ করে দিয়ে তাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের সরল সুদ পাওয়া যাবে ঠিক আছে এবারে এই যে সমীকরণ এই সমীকরণ বা ফর্মুলা বলো এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে কারণ এর উপর নির্ভর করে কিন্তু পরবর্তীকালে আমরা কোষে দেখি অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে এখানে কতগুলো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যখন আর অর্থাৎ সুদের হার আর সময় মেয়াদগাল যদি অপরিবর্তিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু সরল সুদ আসলের সঙ্গে প্রপোশনাল হয় সমানুপাতিক হবে আবার যখন আসল আর সময় বা মেয়াদকাল অপরিবর্তিত থাকে তখন কিন্তু সরল সুদ ওই যে সুদের হার তার সঙ্গে সমানুপাতিক হয় আবার যখন আসল ও তোমার সুদের হার অপরিবর্তিত থাকে তখন কিন্তু তার যে সুদ সেটা কিন্তু সময়ের সঙ্গে অর্থাৎ মেয়াদকালের সঙ্গে প্রপোশনাল অর্থাৎ সমানুপাতিক হবে আবার দেখো সব বৃদ্ধি মূল বা সুদ আসল বা অ্যামাউন্ট যেটাকে আমরা বলি সেই অ্যামাউন্ট সমান কিন্তু হয়ে যাবে আসল যুক্ত সুদ এবারে আসল আমরা পি জানি এবারে সিম্পল যে ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট যেটা আই। সেটা আমরা কি জানি আই সমান আমরা জানি পিটিআর বাই হান্ড্রেড তাহলে মানটা আমরা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর এইখানে দেখো পি আর এইখানে পি তাহলে আসলটাকে আমরা কমন নিয়েছি কমন নেওয়ার পর প্রথম বন্ধনীর মধ্যে ওয়ান প্লাস টি আর টি আর বাই হান্ড্রেড হচ্ছে তাই তো তাহলে এই যে সমীকরণ অর্থাৎ সমূল যে সুদ ঠিক আছে বা অ্যামাউন্ট তার কিন্তু এটা হচ্ছে সমীকরণ এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে কারণ আমরা সূত্রের সাহায্যে যেহেতু কোষে দেখি সমস্যার সমাধান করব তাই তোমাদের এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কোষে দেখি দুই দেখো প্রথম যে অঙ্কটা আমাদের দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে কি যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পারসেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তো চার বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি তো আমাদের সমস্যাটি দেওয়া আছে তার সমাধান করতে হবে তবে আমাদের এখানে যেগুলো দেওয়া আছে প্রশ্নে সেইগুলো আগে আমরা লিখে নেব তারপর তার সমস্যার সমাধান করবো দেখো যেগুলো দেওয়া আছে আসল যেটাকে আমরা পি বলি প্রিন্সিপাল তা পনেরো হাজার টাকা বার্ষিক সুদের হার আর যেটা হচ্ছে বারো পারসেন্ট সময় বা মেয়াদকাল যেটাকে আমরা টি ধরেছিলাম তা হচ্ছে চার বছর আর সুদ অর্থাৎ যেটা অতিরিক্ত অর্থ আমাদের দিতে হবে ঋণের জন্য তা হচ্ছে আয় কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা যে সূত্র জানি যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ আয় সমান পি বাই হান্ড্রেড ঠিক আছে তো এইখানে আমাদের পি টি আর আর এর মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রেই যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে উত্তর বের করতে হবে তা কিন্তু সহজেই বেরিয়ে আসবে ঠিক আছে মানগুলো বসিয়ে দিলাম তারপর নিচে হচ্ছে একশো দিয়ে ভাগ করলাম দেখো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেলো আর একটা শূন্য আর শূন্য কেটে গেল ঠিক আছে তাহলে নিচে এক থাকবে আর ওপরে দেড়শো গুণিত চার গুণিত বারো তো এইখান থেকে আমরা কি পাচ্ছি আয় সমান অর্থাৎ সরল যে সুদ সেটা সমান হয়ে আছে সাত হাজার দুশো টাকা তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে পনেরো হাজার টাকার সরল সুদ এখানে সরল সুদ কথাটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে কারণ আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদও আছে তাই এখানে উল্লেখ করে দিতে হবে যে সরল সুদ ঠিক আছে সাত হাজার দুশো টাকা ক বছরের জন্য এটা হচ্ছে চার বছরের জন্য কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে ক্লিয়ার এরপর দ্বিতীয় যে প্রশ্ন আছে দেখো যে সমস্যাটি দেওয়া আছে দু সালে পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে নির্ণয় করো তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেইগুলো দেখো দেখো আসল দেওয়া আছে দু টাকা আর সুদের যে হার আর সেটা কিন্তু ছ পার্সেন্ট দেওয়া আছে এবারে এখানে দেখো সময়টা কিন্তু একটু ভাষা আকারে দেওয়া আছে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত দিন সংখ্যা দেওয়া আছে বছরে দেওয়া নেই তাহলে আমাদের টোটাল যে দিন সংখ্যা কত হচ্ছে দু সালে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত সেই দিন সংখ্যাটা আমাদের বের করতে হবে তারপর কিন্তু তাকে বছরে পরিণত করতে হবে তো পয়লা জানুয়ারি অর্থাৎ দু সাল যেটা হচ্ছে একটা সাধারণ বছর কোনো লিপিয়ার বছর নয় তাই ফেব্রুয়ারি মাস কিন্তু আঠাশ দিনে হয় তাই জানুয়ারি মাস একত্রিশ আঠাশ দিন হচ্ছে ফেব্রুয়ারি তারপর মার্চ হচ্ছে একত্রিশ তারপর হচ্ছে এপ্রিল তিরিশ আর হচ্ছে মে মাসের হচ্ছে সাতাশ দিন টোটাল দিন সংখ্যা চলে আসছে আমাদের একশো দিন এই দিনটাকে আমাদের বছরে পরিণত করতে হবে তাহলে কি করতে হবে যে দিন সংখ্যা আসবে তাকে যদি আমরা তিনশো দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমাদের বছর চলে আসে এখানে বছর করার কারণ কি কারণ বছরে করলে আমাদের সরল সুদটা বের করতে হবে যেহেতু এখানে সুদের যে হার সেটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে ঠিক আছে এক বছরের জন্য ক্লিয়ার সেই জন্য আমরা বছরে পরিণত করলাম এবারে তিনশো দিন দিয়ে কেন ভাগ করছি কারণ এক বছরে কিন্তু তিনশো দিন হয় তাই কিন্তু আমরা ওই দিন সংখ্যাকে যদি টোটাল যে এক বছরের দিন তা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের বছর চলে আসবে ক্লিয়ার দেখো তাহলে সুদ সমান আয় সমান আমরা কি বলতে পারি এখানে যে পি পি যেটা আসল দেওয়া আছে দু টাকা ইন্টু ছ পার্সেন্ট হচ্ছে যে বছরটা বেরিয়েছে সেটা আমরা গুণ করে দিলাম এরপর একশো দিয়ে ভাগ করব তাহলে একশো দিয়ে ভাগ করলে এই শূন্য দুটো কেটে যাবে কেটে যাওয়ার পর এখানে দেখবে তোমাদের সমাধান যদি করো তাহলে উপরে থাকবে কুড়ি ছয় আর হচ্ছে একশো সাতচল্লিশ ডিভাইডেড বাই হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি ঠিক আছে এবারে আমরা যদি এদের মধ্যে কাটাকাটি করি তাহলে কিন্তু কাটাকাটি করলে দেখবে যদি পাঁচ দিয়ে কাটি এটাকে তাহলে তিয়াত্তর আসবে আর এটা চার দিয়ে পাঁচ চারে কুড়ি ঠিক আছে এরপর যদি আমরা এটাকে সরলীকরণ করি তাহলে কিন্তু আমাদের যে সরল সুদ সেটা আসবে আটচল্লিশ দশমিক তিন তিন টাকা ঠিক আছে আমি এই ক্যালকুলেশানটা দেখালাম না যেটা তোমরা গুণ করে সহজে পাবে তাহলে আমরা বলে দিতে পারি যে সরল সুদের পরিমাণ পরিমাণ কত হবে আটচল্লিশ দশমিক তিন তিন টাকা আশা করি বুঝতে পারলে তিনের দাগে সমস্যাটা দেখো যে বার্ষিক আট পূর্ণ একে তিন পারসেন্ট সরল সুদে নশো টাকার এক বছরে এক বছর তিন মাসের সব মূল কত হবে নির্ণয় করো এখানে আমাদের বলতে চাইছে যে সব মূল বলতে আসল আর সুদ মিলে মোট কত টাকা দিতে হচ্ছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে আসল দেওয়া আছে নশো টাকা সুদের যে হার সেটা পার্সেন্টেজটা যে দেওয়া আছে পূর্ণ সংখ্যায় আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে তিন দিয়ে আটকে গুণ করে একের সাথে যোগ করতে হবে তাহলে পঁচিশের তিন পার্সেন্ট হয়ে গেল। এবারে সময় দেখো এক বছর তিন মাস তাহলে এখানে এক বছর ঠিকই আছে মাসটাকে কিন্তু আমাদের বছরে আনতে হবে তাহলে আমরা কী জানি যে এক বছর সমান বারো মাস তাহলে তিনকে যদি বারো দিয়ে আমরা ভাগ করি তাহলে বছরে আসবে কারণ একই জাতীয় তোমার একক রাখতে হবে যেহেতু এখানে বছর আছে তাহলে বছরেই পরিণত করব ঠিক আছে তাই আমরা কী করলাম যে এক বছর তার সাথে হচ্ছে তিন মাস বলতে তিনের বারো অর্থাৎ একের চার বছর তাহলে এইখান থেকে সরলীকরণ করলে আমরা কী পাই পাঁচের চার বছর ঠিক আছে এবারে আমাদের সরল সুদ যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট এসআই বা আই বলবো সেটা সমান কী হয়ে যাবে আসল আমাদের দেওয়া আছে নশো ষাট আর এখানে পঁচিশের তিন গণিত পাঁচের চার ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে একশো তাহলে একটা একটা শূন্য কেটে দেবো কেটে দিয়ে কী আসবে ওপরে ছিয়ানব্বই তারপর পঁচিশ গুণিত পাঁচ নিচে চলে আসছে দশ আছে তিন গুণিত চার ঠিক আছে এখানে এবারে কাটাকাটিটা তোমরা করবে পাঁচ দুগুণে দশ ঠিক আছে এবারে দুই দিয়ে এখানে কাটবে দু চারে আট দু একটা ষোলো ক্লিয়ার এবারে চার দিয়ে যদি আমি এটাকে কাটি চার এককে চার দুগুনে আট তাহলে উপরে আমাদের রয়ে যাচ্ছে দেখো আবার তিন দিয়ে কাটবে তিন একে তিন ঠিক আছে আর তিন চারে বারো তাহলে টোটাল হয়ে যাবে চার গুণিত পঁচিশ অর্থাৎ গুণিত পঁচিশ বলতে এখানে হয়ে যাবে একশো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সরল যে সুদ সরল সুদ সমান হয়ে যাচ্ছে আমাদের একশো টাকা বোঝা গেল চারের যে প্রশ্নটা রয়েছে দেখো উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে সমবায় ব্যাংক বলতে একটা ব্যাংক যেখান থেকে ঋণ গ্রহণ করেছে ওকে থেকে বার্ষিক ছ সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধান নিলেন তো দু বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে সেটার হিসেব আমাদের করতে বলেছে তো প্রশ্নের যা দেওয়া আছে সেটাই আমরা করেছি যে আসলটা দেওয়া আছে তিন হাজার টাকা আর সুদের যে হার তা কিন্তু ছ পার্সেন্ট দেওয়া আছে আর সময়টা কি দেওয়া আছে দু বছর তাহলে সুদ ও আসল সমান কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে আমরা তো জানি যে সরল সুদ সমান হচ্ছে পিটিআর বাই হানড্রেড তাহলে পি এর মানটা বসিয়ে দেব তিন হাজার দুশো আর টি এর মান দুই এখানে আরের মান ছয় আর ডিভাইডেড বাই একশো তাহলে এখানে শূন্য শূন্য করে দুটো করে কেটে যাবে ঠিক আছে তাহলে উপরে কী পড়ে থাকবে উপরে থাকবে বত্রিশ গুণিত দুই গুণিত ছয় অর্থাৎ তিন যদি গুণ করি তাহলে আমরা পাবো তিন হাজার চা আটশো তিন সরি তিনশো চুরাশি টাকা এটা হয়ে যাবে আমাদের সুদ সরল সুদ যেটা হচ্ছে বছরের জন্য এবারে সুদ আর আসল দুটোকে যোগ করলেই তো সমূল যেটা বলা হয় সেটাই হবে বা সুদ আসল ঠিক আছে তাহলে সুদ আর যে আসল দেওয়া ছিল তিন হাজার দুশো সেটাকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই আমাদের সুদে আসল বা সমূল সুদ যেটা আসছে বছরে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা ক্লিয়ার পাঁচের যে প্রশ্নটা আছে দেখো বার্ষিক ফাইভ পয়েন্ট টু ফাইভ পারসেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসেবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ঠিক আছে দেখো প্রশ্ন অনুসারে যেটা আমাদের দেওয়া আছে যে সুদ আয় সমান আটশো টাকা আর সুদের যে হার আর সেটা পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সময় দেওয়া আছে দু বছর তাহলে আমাদের এখানে আসল বের করতে হবে তাহলে আসলটাকে আমরা ধরে নেব পি টাকা তাহলে সূত্র থেকে আমরা কি পাই যে আয় সমান পিটিআর বাই হান্ড্রেড তাহলে এইখান থেকে আমরা পিটাকে যদি বের করতে চাই তাহলে কি হবে আয় গুণিত অর্থাৎ সরল সুদ গুণিত একশো ডিভাইডেড বাই সময় ইন্টু পার্সেন্টেজ ঠিক আছে অর্থাৎ যেটাকে হার বলছি তাহলে আয়ের মান কত আছে এখানে আটশো চল্লিশ আর একশো গুণিত ডিভাইডেড বাই দুইগুণিত ফাইভ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এবারে যদি আমরা কাটাকাটি এখানে করি তাহলে দেখো দুই দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে এটা দু চারে আট দুই দুবুনে চার শূন্য ঠিক আছে এরপর দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ওকে তাহলে এটাকেও আমরা কেটে দেবো পাঁচ আটে চল্লিশ পাঁচ চারে কুড়ি এরপর আবার এটাকে দেখো পাঁচ দুবুণে দশ পাঁচ পাঁচ আর এখানে হয়ে যাবে পাঁচ কুড়ি ওকে এরপর দেখো এই একুশ চারে কিন্তু আমাদের চুরাশি হয় ঠিক আছে তাহলে ওপরে কী থাকছে চার গুণিত কুড়ি গুণিত একশো অর্থাৎ আট হাজার টাকা তাহলে আমরা কী পেলাম যে তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন ওকে ছয় ধাকের কোশ্চেনটা দেখো এখানে কী বলে দেওয়া আছে যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করো ঠিক আছে গৌতমের এক মাসের সুদটা আমাদের এখানে দেওয়া আছে তিনশো টাকা তাহলে আমাদের এক মাসের সুদ দেওয়া আছে তাহলে একটা বছরের কত সুদ হবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এক বছরে আমাদের টোটাল মাস কত হয় বারো হয় তাহলে বারো দিয়ে যদি তিনশো আটাত্তরকে গুণ করি তাহলে কিন্তু এক বছরে আমাদের যে সুদ সেটা বেরো হবে তাহলে বারো মাসের সুদটা আমাদের পেয়ে গেলে তাহলে মোট যে এক বছরের সুদ সেটা হয়ে যাবে চার টাকা ঠিক আছে এবারে আমাদের দেওয়া আছে যে সুদের হার সুদের হার যেটা হচ্ছে আর তা দেওয়া আছে কত আমাদের দেওয়া আছে এখানে টুয়েলভ পারসেন্ট বা বারো পার্সেন্ট ঠিক আছে এবার আমাদের এখানে সময় তো আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের আসল দেওয়া নেই যে কত টাকা আমরা ইনভেস্ট করেছি বা কত টাকা আমরা এখানে নিয়েছিলাম ঠিক আছে সেই পরিমাণটা দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব ধরি আসল সমান পি টাকা ঠিক আছে প্রিন্সিপাল যেটা সেটা আমরা ধরে নিলাম পি টাকা এরপর আমরা যে সূত্র জানি যে আই সমান পি টি আর বাই হান্ড্রেড তাহলে এইখান থেকে আমরা যদি সরলীকরণ করি তাহলে পি সমান হয়ে যাবে আই ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই আর এখানে আয়ের মান আছে আমাদের যে মোট সুদ এক বছরে সেই পরিমাণটা আমরা বসিয়ে দেব ইন্টু একশো ডিভাইডেড বাই করে দেব আমরা টি বলতে এক বছর আর বলতে বারো ঠিক আছে এবারে বারো দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখবে এখানে প্রথমে আমরা কেটে দিচ্ছি তোমার তিন চারে বারো ঠিক আছে আর এটা আমরা কেটে দেব তিন দিয়ে এটা হয়ে যাবে এক হাজার পাঁচশো বারো এরপর চার দিয়ে যদি এটা কাটি পঁচিশ তাহলে আমাদের আসল পি সমান হয়ে যাচ্ছে এক হাজার পাঁচশো বারো গুণিত পঁচিশ সমান টোটাল হয়ে যাবে তিন সাইত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন অতএব তিনি ধান নেন কত টাকা মোট সাইঁত্রিশ হাজার আটশো টাকা এ হচ্ছে আমাদের উত্তর সাথে যে প্রশ্নটা দেওয়া আছে বার্ষিক ছ সরল সুদের হারে কোনো টাকার কত বছরের দ্বিগুণ হবে হিসেব করে লিখে এখানে আমাদের বলতে চেয়েছে যে কোনো একটা আসল আমাদের নিতে হবে তার যে সুদ আর আসল সেটা কিন্তু তোমার দ্বিগুণ হবে ঠিক আছে তো এই দ্বিগুণ হওয়ার জন্য তাদের যে বার্ষিক সরল সুদের হারটা সেটা আমাদের দেওয়া আছে এখানে আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ছ পার্সেন্ট ক্লিয়ার আর যদি আমরা আসল হিসেবে আসল যদি আমরা পি ধরে নিই পি টাকা ধরে নিই ঠিক আছে তাহলে সেটা হচ্ছে তোমার দ্বিগুণ হবে ঠিক আছে সুদে আসলে তো দ্বিগুণ হতে গেলে কি হবে সেটা দুই দিয়ে গুণ করতে হয় তো আসল যে পি সেটাকে যদি আমরা পি ধরি বা আমরা এটাকে কিন্তু একশোও ধরতে পারি যদি একশো টাকা ধরি ঠিক আছে তাহলে সেটা সুদ প্লাস আসল কত হবে বলেছে দ্বিগুণ দ্বিগুণ বলতে টুপি বা আমরা সেটাকে ধরতে পারি তোমার হচ্ছে গুণিত একশো যদি একশো আসল ধরি তাহলে গুণিত একশো অর্থাৎ দুশো টাকা যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে ঠিক আছে তোমরা একশোও ধরতে পারো আবার পিও ধরতে পারো ক্লিয়ার আমি দুইভাবেই করে দিচ্ছি একই সাথে ঠিক আছে এরপর যদি আমাদের বার্ষিক সরল সুদের হারটা ছ পার্সেন্ট হয় তাহলে আমরা যে সূত্র সেই সূত্র থেকে সিম্পল ইন্টারেস্ট আই সমান পিটিআর বাই হান্ড্রেড ঠিক আছে এখানে আমরা আসল যদি পি ধরি তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে পি টিটা আমাদের এখানে দেওয়া আছে কত বছরটা কত হবে এক বছর হবে না দু বছর হবে সেটাই কিন্তু আমাদের হিসেব করতে হবে তাই আমরা টিটা আমরা ধরেই রাখলাম টি সময়টাকে আটটা হচ্ছে ছয় ঠিক আছে এবারে ডিভাইডেড বাই একশো প্লেয়ার এইভাবেও করতে পারি বা যদি মনে করো তোমরা যে সরল সুদ আয় সমান পিটাকে আমরা একশো ধরবো তাহলে একশো গুণিত টি গুণিত ছয় ডিভাইডেড বাই একশো এটাও করতে পারো তো এবারে দেখো যে একটা নির্দিষ্ট সময় যেটা আমরা টি ধরলাম সেই সময়ের মধ্যে আসলটা দ্বিগুণ হয়েছে তাহলে এদের মধ্যে সুদটা কত হয়েছে আলটিমেট যে সুদ আয় সেটা কত হয়েছে তাহলে এই দুজনের বিয়োগ ফল অর্থাৎ দুশো থেকে যদি একশো বিয়োগ করি তাহলে আমাদের যেটা থাকবে একশো সেটাই হয়ে যাবে তার সুদ বা টুপি থেকে পি বিয়োগ করলে যেটা থাকবে সেটাই হয়ে যাবে তার সুদ তাহলে এখানে আয়ের যে মানটা দেওয়া আছে ঠিক আছে আয়ের মানটা হয়ে যাবে যদি পি দিয়ে বসায় তাহলে পি হবে সুদটা এখানে পি এখানে টি আর হচ্ছে ছয় ডিভাইডেড বাই একশো এখানে পিপি কেটে যাবে বোথ ঠিক আছে তারপর দেখো এখানে যদি আমরা টি সমান বের করি তাহলে একশো বাই ছয় আসছে ঠিক আছে একশো বাই ছয় এবার এটাকে পূর্ণ যদি ভাঙি ষোলো পূর্ণ দুয়ের তিন হয়ে যাবে বছর তাহলে কত বছর হয়ে যাচ্ছে ষোলো পূর্ণ দুয়ের তিন বছর এবারে তোমরা যদি মনে করো না আমরা পি ধরবো না আমরা একশো ধরে করব। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা আসবে সুদ আসল আর আসলের মধ্যে সেটা তো একশো আসছে তাহলে সরল সুদটা আমাদের কত হয়ে যাবে একশো আর উপরে হচ্ছে একশো এর জায়গায় টি জানা নেই ছয় ডিভাইডেড বাই একশো একশো কেটে গেলো এখান থেকে কত আসবে একশো আর এখানে সিক্সটি তাহলে এখান থেকে আমরা টি সমান পেয়ে যাবো হানড্রেড বাই সিক্স যেটা হচ্ছে ষোলো পূর্ণ দুয়ের তিন বছর এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি এখানে আটের ডে কোশ্চেনটা আছে দেখো যে মান্নান মিয়া কিছু টাকা ধার করায় ছ বছর পর দেখলেন দেও সরল সুদের পরিমাণ অর্থাৎ যেটা দিবে তার সরল মানে তার পরিবর্তে যে সুদ সেই সুদের পরিমাণ আসলে তিনের আট অংশ হয়ে গেছে তো বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে সময়টা কেবলমাত্র দেওয়া আছে ছয় ঠিক আছে ছ বছর আর কি দেওয়া আছে আর এখানে দেওয়া আছে যে সুদের পরিমাণ আসলে তিনের আট অংশ তাহলে আমাদের এখানে কি ধরতে হবে ধরি আসলের পরিমাণ পরিমাণ পরিমাণটা কত হবে যেটা কিছু ধরতে পারো এক্স ধরতে পারো পি ধরতে পারো তো তাই আমরা এখানে পি ধরলাম পি টাকা ঠিক আছে এবার এখানে আমাদের প্রশ্নানুসারে সুদের যে পরিমাণ সেই পরিমাণটা কত হবে সুদের পরিমাণ হবে আসল তার তিনের আট অংশ ঠিক আছে তিনের আট অংশ বলেছে তাহলে যদি আমাদের আসল পি হয় তাহলে তিনের আট অংশ দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের সুদের যে পরিমাণ সেটা আমরা পেয়ে যাবো এত টাকা ঠিক আছে এরপর দেখো বার্ষিক যে সরল সুদের হার সেটা কিন্তু আমাদের দেওয়া নেই সেইটাও আমরা ধরে নেব তো আরেকবার ধরে নিই ধরি সুদের হার হারটাকে আমরা কত ধরবো আর পার্সেন্ট ধরে নিচ্ছি ক্লিয়ার এবারে আমাদের যে সূত্র আছে সূত্র থেকে বা সূত্রে মান বসিয়ে যদি আমরা দেখি তাহলে আয় সমান পিটি আর বাই কী হবে হান্ড্রেড ঠিক আছে এবারে আয়ের পরিমাণটা কত আয়ের পরিমাণটা আমাদের দেখো এখানে বেরিয়ে এসেছে যেটা হচ্ছে থ্রি পি বাই এইট আর এখানে পি তো পি আসলটাই থাকবে এবারে এখানে বছরটা হচ্ছে ছ বছর আটটা আমাদের দেওয়া নেই ক্লিয়ার এবারে দেখো বোথ সাইডে দেখো বামপক্ষ ডানপক্ষে পি আছে তাই দুটো কেটে দিলাম আর তিন একে তিন আর তিন দুবনে ছয় ক্লিয়ার এরপর আমরা কি করব। এরপর দেখো এখানে একের আট আসছে আর ওই পাশে টু আর বাই হানড্রেড ক্লিয়ার এরপর আমরা আর সমান যদি বের করতে চাই তাহলে কি হবে এই একশো উপরে যাবে তাহলে একশো নিচে হয়ে যাবে আট গুণিত দুই ক্লিয়ার এবারে দুই পঞ্চাশে হচ্ছে আমাদের একশো হয় আর যদি আমরা দুই দিয়ে আরও কাটি দু চারে আট দু পঁচিশে হবে তাহলে এখানে আমাদের হয়ে যাবে তোমার কত বলো তো যদি চার দিয়েই করি পঁচিশ বাই চার তাহলে এটা হয়ে যাবে ছয় পূর্ণ একের চার শতাংশ তাহলে আমরা বলে দিতে পারি যে সুদের হার ছিল সুদের হারটা কত ছিল ছয় পূর্ণ একের চার শতাংশ নয় প্রশ্নটা দেখো একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেন কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সাত দশমিক চার শতাংশ হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে ও সমবায় সমিতির ক্ষেত্রে আসল যদি আমরা পি ওয়ান ধরে নিই সেই আসলটা কত দেওয়া আছে পাঁচ হাজার টাকা দেওয়া আছে আর সুদের যে হার সেটা আর কত দেওয়া আছে চার পার্সেন্ট এবার সময়টা দেওয়া আছে এক বছর তাহলে আমাদের পি আর টি দেওয়া আছে তাহলে আমাদের যে সুদ মোট সুদ সেটাকে যদি আয় ধরি তাহলে সূত্রানুসারে আয় সমান বা সরল সুদ সমান কি হবে পি পি বলতে এখানে পাঁচ হাজার টি বলতে এক আর বলতে চার ডিভাইডেড বাই আমাদের হয়ে যাবে একশো তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে তাহলে পঞ্চাশ গুণিত চার সমান হয়ে যাবে দুশো টাকা ঠিক আছে তাহলে এটা আমাদের সমবায় সমিতির ক্ষেত্রে হলো এবারে আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখি দেখো ব্যাংকের ক্ষেত্রে আসলটা আমাদের সে একই রকমই আসল থাকবে কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে কতটা সাশ্রয় হয় তাহলে আসলটা পাঁচ হাজারই হবে আর সুদের যে হার সেটা কিন্তু সাত দশমিক চার শতাংশ হবে আর সময়টাও এক বছর হবে টি আর দেওয়া আছে আর আমরা মোট সুদের পরিমাণটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আই টু ধরে নিলাম তাহলে আই টু সুদ সমান তখন কত হবে পাঁচ হাজার গুণিত এক গুণিত সাত দশমিক চার ডিভাইডেড বাই একশো তাহলে শূন্য শূন্য কেটে যাবে ঠিক আছে তাহলে ওপরে কী পড়ে থাকবে পঞ্চাশ গুণিত সাত দশমিক চার যেখান থেকে আমরা গুণ করলে এর যে মোট সুদের পরিমাণ সেটা পাই যে তিনশো সত্তর টাকা তাহলে আমরা কী পেলাম যে সমবায়ের ক্ষেত্রে সুদের পরিমাণ দুশো টাকা আর হচ্ছে তোমার ব্যাংকের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা তাহলে তার যে সাশ্রয় সে সাশ্রয়টা কত হবে অর্থাৎ সাশ্রয় বলতে এখানে যে সমবায়ের ক্ষেত্রে নিলে কিন্তু তার সুদের পরিমাণ কম ব্যাংকের ক্ষেত্রে নিলে সুদের পরিমাণ বেশি তাহলে কতটা বেশি ব্যাংক নিচ্ছিল সেইটা বের করলেই আমাদের সেটাই সাশ্রয় হবে ঠিক আছে তাহলে এখানে ব্যাংকের যে সুদ সেখান থেকে সমবায়ের সুদ বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব একশো সত্তর টাকা যেটা হচ্ছে তার সাশ্রয় হবে ক্লিয়ার এখানে দশের যে আমাদের কোশ্চিনটা দেওয়া আছে বলেছে যে যদি দুশো বিরানব্বই টাকায় একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি এখানে আমাদের বার্ষিক সরল সুদের হারটা নির্ণয় করতে বলেছে দেখো প্রশ্ন অনুসারে আসল আমাদের দেওয়া আছে যেটা পি সেটা হচ্ছে দুশো বিরানব্বই টাকা আর সময় এক দিন এক সময় যদি দেওয়া আছে তাহলে সেটাকে বছরে পরিণত করতে হলে আমাদের এক বছরে তিনশো দিন সাধারণ বছরে হয় তাই এককে আমরা তিনশো দিয়ে ভাগ করলাম বছরে পরিণত করলাম এরপর যে সুদটা দেওয়া আছে সেটা কিন্তু পাঁচ পয়সা দেওয়া আছে তাহলে পাঁচ পয়সায় তো আমাদের পয়সাই করলে হবে না কারণ এখানে আমাদের টাকাই করতে হবে তাহলে টাকাই করতে গেলে কি করতে হবে একশো দিয়ে আমাদের ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করলে তাহলে কি আসে জিরো টাকা এবারে বার্ষিক সুদের যে হার সেটা আমরা আর পার্সেন্ট ধরে নিলাম তাহলে আমরা সুতে কী পাই আই সমান পিআরটি বাই হান্ড্রেড এখান থেকে আর সমান কী পাই আই ইন্টু হান্ড্রেড বাই পিটি এখানে দেখো টি এদের মানগুলো বসিয়ে দিয়েছি মানগুলো বসিয়ে দেওয়ার পর তোমরা একটু কাটাকাটি করে দেখবে দেখবে ছয় দশমিক দুই পাঁচ আসবে অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার ছয় দশমিক দুই পাঁচ শতাংশ পুরো অঙ্কটা তোমাদের সামনে কেন করলাম না কারণ সমস্ত অঙ্কগুলোই করতে হবে অল্প সময়ের মধ্যে তাই আর ভিডিওটাকে বড়ো না করার জন্য এটা ছোট করে আমি আগে থেকে করে নিলাম এই জিনিসটা বুঝিয়ে দিলাম ঠিক আছে কোনো জায়গায় অসুবিধা হলে বলবে আমি অবশ্যই করে দেব